এবার জিতেছে চাটগাইয়া বদ্দারা। বিপিএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স কে 11 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 166 রান তুলেছিল বন্দরের দলটা। জবাবে 8 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি রংপুর। 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তরিকুল ইসলাম নাইনের ম্যাচ রিপোর্ট। Oh, he gets into the act. ভাগ্যদেবী হয়তো নারাজ সৌম্য সরকারের ওপর। বিপিএল এর প্রথম ম্যাচে ওর 38 রানের ইনিংস দেখে যারা খুশি হয়েছিলেন ওরা আবারও হতাশ। রংপুর রাইডার্সের বিপক্ষে 7 রানে আউট সৌম্য সরকার। চিটাগংয়ের মূল ফাইটিং ছিলেন কিউই কিপার লুকরংকি। 78 রান করেছেন অর্ধেকের কম বল খরচায়, 4-6 সমান 7টা করে। কিন্তু তাসকিনের এক ওভারই বদলে গেল ম্যাচের রূপ। মাশরাফি আর মালিঙ্গার শেষ বেলার মারও বাঁচাতে পারেনি ম্যাচ। তরিকুল ইসলাম নাহিন 71। জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় মাশরাফি সুভাশিসের বাগবিতণ্ডা। হঠাৎই কেন মেজাজ হারালেন ম্যাচ, কেনই বা অশোভনীয় আচরণে জাতীয় দলের কাপ্তানের দিকে তেড়ে গেলেন সুভাশিস। অনেকেই বলছে খেলার অংশ, আবার কারো কাছে অগ্রহণযোগ্য সুভাশিসের কাণ্ড। সামাজিক যোগাযোগের মাধ্যম গরম। ম্যাচ শেষে মাশরাফির প্রতিক্রিয়া, ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই। দেখছো রিপোর্ট। 22 বলে দরকার ছিল 42, ঠিক আগের বলেই সুভাশিসকে চার মেরেছেন মাশরাফি। পরের বল যে কোনো বিচারেই মাত্রা ছাড়িয়েছেন সুভাশিস। কেবল জাতীয় দলের অধিনায়ক কিংবা বাংলাদেশ ক্রিকেটের আইকনিক চরিত্র বলে না, অন্য যে কোনো ক্রিকেটারের সাথেই এমন আচরণ অগ্রহণযোগ্য। রিপ্লে বলে মাশরাফি সুভাশিসকে বোলিং মারতে যাবার ইঙ্গিত করেছিলেন, সেটা অনেকেই করে। সুভাশিসের প্রাথমিক রিয়াকশনও মোটামুটি স্বাভাবিক। বলা যেতে পারে দুজনের আচরণই হিট অফ দ্য মোমেন্ট, কিন্তু সেই হিটকে দাবানল বানিয়ে ছেড়েছেন সুভাশিস। জুনিয়রের এমন কাণ্ডে মাশরাফি বিস্মিত না হয়েই পারেন না, এমন একদিনে যে সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর পূর্ণ করলেন মাশরাফি। ওভার শেষে কি মাশরাফিকে সরি বলেছেন সুভাশিস, কে জানে, হবে হয়তো, সেটাই স্বাভাবিক। প্রেস কনফারেন্সে মাশরাফি আবারও বুঝিয়েছেন কেন তিনি আইকনিক। আমি মনে করি আই শুড সে সরি টু হিম, আমারই সরি বলা উচিত ওর জায়গা থেকে। আমি মনে করি ঠিক আছে, কারণ হি ওয়ান্টস টু উইন, আই ওয়ান্টস টু উইন অ্যাজ ওয়েল, বাট আমি হয়তো এখানে আরেকটু বিকজ ও আমার ছোট, সো আমি অবশ্যই আরেকটু মাথা ঠান্ডা রাখলে ভালো হতো। বাট এমন সিরিয়াস কিছু হয়নি এটা ফর শিওর, কিন্তু হয়তো আমি জানি না ওর কি করা উচিত ছিল, বাট বিং এজ এ সিনিয়র অবশ্যই আমার আরেকটু কুল ডাউন হলে ভালো হতো। নাটকের মূল চরিত্রটা হয়তো সবকিছুই স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু ভক্তদের মানাবে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সুভাশিসকে ধিক্কার গালমন্দ, রীতিমতো গালাগালির তুব্বি ছুটেছে। অনেকে আবার সুভাশিসের ধর্ম নিয়েও গালি দিতে দেরি করেননি। সবচেয়ে বড় আপত্তিটাও এইখানেই, এটা কোনো হিট অফ দ্য মোমেন্ট না, নিয়মিত ঘটনা। শুভাগত লিটন সৌম্যরাও এই গালির শিকার হয়েছেন, এরাই নাকি আবার ভদ্রলোকের খেলার ভক্ত। দেবচৌধুরী 71। সুভাশিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে সেটা থামাতে অনুরোধ করেছেন মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে মাশরাফি ভক্তদের আচরণে নিজের কষ্টের কথা স্পষ্ট জানিয়েছেন, একই সাথে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে সুভাশিসকে প্রাপ্য সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন। স্টার্টিংটা বলতেই পারেন আমার থেকে হয়েছে, সে হয়তো বলটা ধরে থ্রো করতে চেয়েছিল, কিন্তু আমি যদি ওভাবে রিয়াকশনটা না দিতাম হয়তো বাবা চলে যেত। সো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন, এবং মাঠের জিনিসটা আমার কাছে মনে হয় মাঠেই রাখাই ভালো। আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, জিনিসটা বেশি বাড়তে দিন না, তাহলে হয়তো বা সেটা সুভাশিস বা আমার কারোর জন্যই সেটা ভালো হবে না। আয়োজনে আপ্যায়নে 100-100 পেয়েছে সিলেট। প্রায় সবগুলো ম্যাচ হয়েছে ফুল হাউসে। ক্রিকেটের উন্মাদনায় দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের ক্রিকেট প্রেমীরা, কিন্তু আসর ভাঙছে তাই মন খারাপ ভক্তদের। এখন থেকেই তারা গুনতে শুরু করেছে অপেক্ষার প্রহর, কবে আবার মাঠে বসে খেলা দেখার সুযোগ মিলবে। বিসিবি কর্তারা কথা দিয়েছে খুব শীঘ্রই। শামসুল আরফিনের রিপোর্ট। সিলেটের ক্রিকেট ভক্তদের মন খারাপ, বিপিএল পাড়ি দিচ্ছে রাজধানীতে। শেষ মুহূর্তে ওদের মনে হচ্ছে আরো কিছু ম্যাচ সিলেটে নয় কেন, পরাজয়ের করুণ সুরে নয়, জয়ের ঝান্ডা উড়িয়ে সিলেটের বুকের জমিন চওড়া করেছে নাসিরদের সিক্সার্স। ভক্তদের আশা সিলেটের আশীর্বাদ কাজে লাগবে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে। সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাপন ভাইকে, আবার যেন নেক্সট টাইমে উনি সিলেটে খেলা দেওয়ার চেষ্টা করেন। মন তো একটু খারাপ হবেই, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল এই সিলেটে। বিপিএল কর্তৃপক্ষকে সিলেটবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিসিবির কাছে আমাদের অনুরোধ, তারা আন্তর্জাতিক ম্যাচে আমাদের সিলেটে দেওয়া হোক। প্রথমবার বিপিএল সিলেটে, নানা চ্যালেঞ্জ সফলভাবে পার করেছে স্থানীয় সংগঠকরা, সন্তুষ্ট বিসিবি পরিচালক। আমাদের এখানে কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি, আমাদের পাপন ভাই সকলের সামনেই বলেছেন মিডিয়ার সামনে যে ওনার চিন্তা ভাবনায় রয়েছে যে 3-4 ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। ভালোই ভালোই বিপিএল শুরু পর্ব শেষ করায় আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার জোর দাবি জানালো, এখন আর বাড়তি চাওয়া নয় সিলেটবাসীর। বিপিএল আয়োজনের মুন্সিয়া নয় ফেল করেনি সিলেট ভেন্যু, এবার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের। বিসিবি সভাপতির দেওয়া কথা যদি ফলে যায় শেষ পর্যন্ত, তাহলে টাইগারদের খেলায় মুগ্ধ হতে পারে সিলেটের দর্শক। শামসুল আরিফিন 71, সিলেট। পাঁচ বিদেশির অন্তর্ভুক্তিতে বিপিএল এর ম্যাচগুলো জমছে বটে, কিন্তু আদতে দেশের ক্রিকেটের কতটা লাভ হচ্ছে? দেশি ক্রিকেটাররা সব পার্শ্ব চরিত্রে, নায়ক খলনায়ক সবই বিদেশি। ব্যাপারটা মোটেও পছন্দ হচ্ছে না বাংলা রাইজিং স্টার মোসাদ্দেক হোসেন সৈকতের। আগামী আসরে বিদেশিদের সংখ্যা কমানোর পক্ষে জাতীয় দলের এই ক্রিকেটার। অনুপাপি রিপোর্ট। সিলেট পর্ব শেষ করে সবার আগে ঢাকায় ফিরেছে ঢাকা ডাইনামাইটস। হোম অফ ক্রিকেটে ওদের দৌড়ঝাঁপও সবার আগে। ঢাকা স্কোয়াডে 25 ক্রিকেটার, যার 14 জনই বিদেশি। বিপিএল এর বাকি দলগুলির হিসেব নিকাশও প্রায় একই, প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। সিলেট পর্বে 59টা, সবগুলোই বিদেশিদের। উপলথারাঙ্গা একাই করেছেন 3টা, টপ স্কোরার 10 জনের একজন কেবল বাংলাদেশি। 69 রান করে 8 মোহাম্মদ মিঠুন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মোটে 2 টাইগার, সাইফউদ্দিন আর তাসকিন। পরিসংখ্যান বলে বিপিএল পারফরমেন্সে কোণঠাসা বাংলা ক্রিকেটাররা। 5 জন বিদেশি প্লেয়ার খেলে ম্যাক্সিমাম 4 জন, 5 জন টপার, 3 জন।
বড় প্ল্যাটফর্ম বিপিএল, এই কথা এখন কেবলই প্রলাপ। আমাদের আন্ডার 19 থেকে একজন আসতে পারতো বা লোকাল একজন প্লেয়ার পারতো, আমাদের প্লেয়ার বাড়ার আসলে একটা চান্সটা বেশি থাকতো। তো এই জায়গাতে হয়তো এই বছরটাতে মানে আমরা কিভাবে চিন্তা করতেছি বলতে পারবো না। সো এটা মনে হয় না নেক্সট টাইম থেকে এরকম থাকবে, আমার মনে হচ্ছে না, যেটা থাকলে আমাদের জন্য খুব একটা ভালো হবে। ঢাকা ডায়নামিক্সের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন শাহিদ আফ্রিদি। এবার জিতেছে চাটগাইয়া বদ্দারা। বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 11 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 166 রান তুলেছিল বন্দরের দলটা। জবাবে 8 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি রংপুর। 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তরিকুল ইসলাম নাইনের ম্যাচ রিপোর্ট। Oh, he gets into the act. ভাগ্যদেবী হয়তো নারাজ সৌম্য সরকারের ওপর। বিপিএলে প্রথম ম্যাচে ওর 38 রানে ইনিংস দেখে যারা খুশি হয়েছিলেন, ওরা আবারও হতাশ। রংপুর রাইডার্সের বিপক্ষে 7 রানে আউট সৌম্য সরকার। চিটাগংয়ের মূল ভাইকিং ছিলেন কিউই কিপার লুক রংকি। 78 রান করেছেন অর্ধেকের কম বল খরচায়, 4-6 সমান 7টা করে। কিন্তু তাসকিনের এক ওভারই বদলে গেল ম্যাচের রূপ। মাশরাফি আর মালিঙ্গার শেষ বেলার মারও বাঁচাতে পারেনি ম্যাচ। তরিকুল ইসলাম নাহিন 71। জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় মাশরাফি সুভাশিসের বাগবিতণ্ডা। হঠাৎই কেন মেজাজ হারালেন ম্যাশ? কেনই বা অসহনীয় আচরণে জাতীয় দলের কাপ্তানের দিকে তেড়ে গেলেন সুভাশিস? অনেকেই বলছে খেলার অংশ, আবার কারো কাছে অগ্রহণযোগ্য সুভাশিসের কাণ্ড। সামাজিক যোগাযোগের মাধ্যম গরম। ম্যাচ শেষে মাশরাফির প্রতিক্রিয়া, ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই। দেখছো রিপোর্ট। 22 বলে দরকার ছিল 42, ঠিক আগের বলেই সুভাশিসকে চার মেরেছেন মাশরাফি। পরের বল যে কোনো বিচারেই মাত্রা ছাড়িয়েছেন সুভাশিস। কেবল জাতীয় দলের অধিনায়ক কিংবা বাংলাদেশ ক্রিকেটের আইকনিক চরিত্র বলে না, অন্য যে কোনো ক্রিকেটারের সাথেই এমন আচরণ অগ্রহণযোগ্য। রিপ্লে বলে মাশরাফি সুভাশিসকে বোলিং মার্কে যাবার ইঙ্গিত করেছিলেন, সেটা অনেকেই করে। সুভাশিসের প্রাথমিক রিয়াকশনও মোটামুটি স্বাভাবিক, বলা যেতে পারে দুজনের আচরণই হিট অফ দ্য মোমেন্ট। কিন্তু সেই হিটকে দাবানল বানিয়ে ছেড়েছেন সুভাশিস। জুনিয়রের এমন কাণ্ডে মাশরাফি বিস্মিত না হয়েই পারেন না, এমন একদিনে যে সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর পূর্ণ করলেন মাশরাফি। ওভার শেষে কি মাশরাফিকে সরি বলেছেন সুভাশিস? কে জানে, হবে হয়তো, সেটাই স্বাভাবিক। প্রেস কনফারেন্সে মাশরাফি আবারও বুঝিয়েছেন কেন তিনি আইকনিক। আমি মনে করি আই শুড সে সরি টু হিম, আমারই সরি বলা উচিত। ওর জায়গা থেকে মনে করি ঠিক আছে, কারণ হি ওয়ান্টস টু উইন, আই ওয়ান্টস টু উইন অ্যাজ ওয়েল। বাট আমি হয়তো এখানে আরেকটু বিকজ ও আমার ছোট, সো আমি অবশ্যই আরেকটু মাথা ঠান্ডা রাখলে ভালো হতো। বাট এমন সিরিয়াস কিছু হয়নি এটা ফর শিওর, কিন্তু হয়তো বা আমি জানি না ওর কি করা উচিত ছিল, বাট বিং অ্যাজ এ সিনিয়র অবশ্যই আমার আরেকটু কুল ডাউন হলে ভালো হতো। নাটকের মূল চরিত্রটা হয়তো সবকিছুই স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু ভক্তদের মানাবে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে সুভাশিসকে ধিক্কার গালমন্দ, রীতিমতো গালাগালির তুব্বি ছুটেছে। অনেকে আবার সুভাশিসের ধর্ম নিয়েও গালি দিতে দেরি করেননি। সবচেয়ে বড় আপত্তিটাও এইখানেই, এটা কোনো হিট অফ দ্য মোমেন্ট না, নিয়মিত ঘটনা। শুভাগত লিটন সৌম্যরাও এই গালির শিকার হয়েছেন, এরাই নাকি আবার ভদ্রলোকের খেলার ভক্ত। দেবচৌধুরী 71। সুভাশিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে সেটা থামাতে অনুরোধ করেছেন মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে মাশরাফি ভক্তদের আচরণে নিজের কষ্টের কথা স্পষ্ট জানিয়েছেন, একই সাথে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে সুভাশিসকে প্রাপ্য সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন। স্টার্টিংটা বলতেই পারেন আমার থেকে হয়েছে, সে হয়তো বলটা ধরে থ্রো করতে চেয়েছিল, কিন্তু আমি যদি ওইভাবে রিয়াকশনটা না দিতাম হয়তো বাবা চলে যেত। সো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন, এবং মাঠের জিনিসটা আমার কাছে মনে হয় মাঠেই রাখাই ভালো। আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, জিনিসটা বেশি বাড়তে দিন না, তাহলে হয়তো বা সেটা সুভাশিস বা আমার কারোর জন্য সেটা ভালো হবে না। আয়োজনে আপায়নে 100-100 পেয়েছে সিলেট প্রায় সবগুলো।